ভোটের ফলাফলের দিনক্ষণ এগিয়ে আসলেও ভোট পরবর্তী হিংসা কিছুতেই থামছে না রাজ্যে। প্রশাসনের সর্বদলীয় বৈঠক যেন কলাপাতায় পরিণত করতে চাইছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। বাড়িঘরে হামলা থেকে শুরু করে শারীরিক নিগ্রহ করে চলেছে। রবিবার রাতে খোয়াই মধ্য গণকি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে রীতিমতো তাণ্ডব চলে দুষ্কৃতিকারীদের বলে অভিযোগ। বিজেপিকে ভোট না দেওয়ায় খোয়াই তবলাবাড়ি তাঁতিপাড়ায় সিপিআইএম সমর্থিত পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল শাসক দলের প্রধানের নেতৃত্বে বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন এক মহিলা সহ ছজন। আহতরা হলেন সাধন তাঁতি, কমলা তাঁতি, সুমতি তাঁতি, রূপালী নায়েক, অনিমা তাঁতি, শ্যামল তাঁতি। জানা যায় রবিবার রাত আনুমানিক ১০টা নাগাদ বিজেপি আশ্রিত ৩০ থেকে ৩৫ জনের দুষ্কৃতিকারীর দল তাঁতিপাড়ার সাধন তাঁতির পরিবারের লোকদের উপর চড়াও হয় বলে অভিযোগ। দুষ্কৃতিকারীরা হাতে দা, লাঠি, বল্লম, লোহার রড নিয়ে হামলা চালায় তাদের বাড়িতে। বাড়ির মহিলা সহ বৃদ্ধ সকলকে ব্যাপক মারধর করা হয়। তারা কেন বিজেপিকে ভোট দেয়নি? মারধরের জেরে মারাত্মক জখম হয়ে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন। আহত পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশকে বিষয়টি জানানোর পরেও তেমনভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। যারা আক্রমণ সংগঠিত করেছে তারা হল অমিত দেবনাথ, আশা শুক্লদাস, অজিত দেবনাথ সহ একদল দুষ্কৃতি। আগামী ২রা মার্চ দেখে নেবে বলেও হুমকি দেয়। আহতদের হাসপাতালে পর্যন্ত যেতে দেয়নি দুর্বৃত্তরা। দীর্ঘক্ষণ বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল, পরবর্তী সময়ে আশপাশের লোকজন এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়। ওই আমরা এখানে একটা বেতন টাকি গিয়া মদ খাইয়া আইয়া প্রায় কয় দিন ধরে আপনারা জ্বালাইতে আছে বেতন, তারপর ১০টা ১১টা বাজে। কি কারণে জ্বালায়? হ্যাঁ এত বিজেপি করে তো আমরা সত্যি কথা যেটা কই, আমরা তো বামফ্রন্ট, তো কিরকম বামফ্রন্ট করছ? এরপরে এই রম সিরম করে আপনার যা তা আইয়া বকাবাদি করে, আর সহ্য করতে 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 ৭-৮ দিন ধরে আছে সহ্য করতে আসি। হ্যাঁ দুটাই পরে থাকবা, ২ তারিখে আইলে দীক্ষা দিমু, হেমনে করমু, সামনে করমু, কাটতে মেয়েলমু। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হবে বলে জানান আহত পরিবারের সদস্যরা। স্যান্দন টিভি।